আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে বলছে মির্জা ফখরুল। ব্যালট বা ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ বলছে সিইসি। রাজনৈতিক কর্মসূচিতে অরাজকতা হলে স্যার নয় নতুন আইজিপির হুঁশিয়ারি। জানিয়ে দেব সুইজারল্যান্ড সফরে সেনাবাহিনীর প্রধান। এবং আরও জানিয়ে দেব মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব শরীয়তপুরের ডামুডা থানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, আহত পাঁচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন, পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর মির্জা শরাফত আলী শফু প্রমুখ নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। মির্জা ফখরুল দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু আজ 50 বছর পরও সেই আশা পূরণ হয়নি। তিনি বলেন, দেশের জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসনে পাঠিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করেছে। বিএনপি মহাসচিব বলেন, আজকে দানব সরকার আমাদেরকে নির্যাতন করছে। ব্যালট বা ইভিএম এর চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ বলছে সিইসি। জাতীয় নির্বাচনে 150 আসনে ইভিএম এ ভোট নিয়ে সংশয়ে রয়েছে নির্বাচন কমিশন, কেননা এখনও পাশ হয়নি প্রকল্প প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালট কিংবা ইভিএম এ মূল কথা নয়, একটি অংশগ্রহণমূলক নির্বাচনই মুখ্য ইসির কাছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম এ নির্বাচন করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর নানামুখী আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। এরই মধ্যে মঙ্গলবার সকালে হঠাৎ করেই ইসির সঙ্গে বৈঠক করতে আসে ইলেকশন মনিটরিং ফোরাম নামের একটি পর্যবেক্ষক সংস্থা। পর্যবেক্ষক সংস্থা হলেও তারা ইভিএম এর ইতিবাচক দিক নিয়ে সারা দেশে প্রচারণা চালানোর কাজ করে। এদিকে সিইসি বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ 150টি আসনে ইভিএম এ ভোট নেওয়া, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা ডিপেন্ডেন্ট করবে যদি সরকার এ প্রকল্প অনুমোদন করে। এর আর্থিক সংশ্লিষ্টতা যেটা আছে সেটা যদি সরকারের দৃষ্টিভঙ্গিতে যথার্থ মনে না হয় তাহলে এ ধরনের প্রজেক্ট অ্যালাউ নাও করতে পারে। রাজনৈতিক কর্মসূচিতে অরাজকতা হলে ছাড় নয় নতুন আইজিপির হুঁশিয়ারি। রাজনৈতিক কর্মসূচিতে অরাজকতা মোকাবেলায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাতে কে কি বলল দেখার সুযোগ নেই। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পুলিশকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশের 31তম মহাপরিদর্শক হিসেবে যোগ দিয়ে মাত্র কয়েকদিন আগে রীতি অনুযায়ী গণমাধ্যমের মুখোমুখি এসেছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে। তিনি বলেন, জনবান্ধব পুলিশিংকে আরো বেগবান করবেন। এ সময় জবাব দেন গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নেরও। কয়েকদিন আগে বিএনপি অভিযোগ করেছিল রাজনৈতিক তৎপরতা দমনে পুলিশের একপেশে ও দমনমূলক ভূমিকা নিয়ে। আইজিপি বলেন, আইন বিধি বা প্রশিক্ষণের বাইরে তারা কিছুই করেন না। জঙ্গিবাদ দমনে পুলিশই বিশ্বব্যাপী প্রশংসিত বলে দাবি করেন আইজিপি। তবে নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করা জঙ্গি হুমকিকে কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এমন প্রশ্ন বলেন, তথ্য দিলেন ব্যবস্থা নেবেন। সাবেক এসপি বনাম বর্তমান এক ঊর্ধ্বতন কর্মকর্তার পাল্টাপাল্টি মামলার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, বাহিনীর অভ্যন্তরে কোনো কন্দল আছে বলে তারা জানা নেই। সুইজারল্যান্ড সফরে সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি
সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন। আজ মঙ্গলবার ঢাকা ছেড়েছেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী রোববার সুইজারল্যান্ড ত্যাগ করবেন এবং মঙ্গলবার দেশে পৌঁছাবেন। মিয়ানমার সীমান্তে বিজেপির সদস্য বাড়ানো হয়েছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ চলছে, সেখানে আরাকান আর্মি সহ বেশ কয়েকটি গ্রুপ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের কোনো গ্রুপ যাতে বাংলাদেশিদের সীমানায় না আসতে পারে সেজন্য বিজেপি সদস্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও বিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি মিয়ানমার বাহিনী আমাদের সীমানায় আসবেন না, আমরা যুদ্ধ চাই না, সবার সঙ্গে মিলে মিশে থাকতে চাই। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ডেন্ট শামসুল আলম সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে নিজ নিজ ধর্মগ্রন্থের দিকে হাত তুলে বাংলাদেশিদের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন প্রশিক্ষণার্থীরা। মোট 995 জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন রফিকুল ইসলাম হৃদয়, ফায়ারিং এ সেরা নুরুল ইসলাম, আর সব মিলিয়ে 64 প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মোহাম্মদ আকরাম হোসেন। শরীয়তপুরের ডামুডা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, আহত 5। শরীয়তপুরের ডামুডায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের অপর পক্ষের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। তার বহরে থাকা 4টি গাড়ি ভাঙচুর করেন দুর্বৃত্তরা। এ সময় অন্তত 5 জন আহত হয়েছেন। সোমবার রাতে এ ডামুডা পৌর শহরে এই ঘটনা ঘটেছে। ডামুডা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি জানান, গোসারহাট উপজেলা থেকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সোমবার রাত 8:30 দিকে ডামুডা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝির অফিসে নেতাকর্মী সহ নৈশ ভোজ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আলম শামীম। এ সময় ডামুডা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর সহ 15-20 জন লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন আহতরা। এতে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদার সহ কমপক্ষে 5 জন আহত হয়। এ সময় হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান কার্যালয় ভাঙচুর করে এবং নেতৃবৃন্দকে গালিগালাজ করে এছাড়াও অফিসের নিচে থাকা গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানালে পুলিশ প্রহারায় ভেদরগঞ্জের কার্তিকপুরের বাড়ি চলে যান আউয়াল শামীম। এ ব্যাপারে জানতে ডামুডা থানার ওসি শরীফ আহমেদকে কল দেওয়া হয়। কল রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওসি শরীফ আহমেদ কল কেটে দেন। এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, আমাদের উপর হামলার ঘটনা ঘটেছে।